প্রতারণা প্রতিকূট ঘনে ঘনে প্রেমিক হলোয়ার অভ্যাস থাকা প্রেমিকার হত্যার পরিকল্পনা প্রেমিকার পরিকল্পনা সামিল হল নতুন প্রেমিক দুয়ো মিলি নিয়োগ করিলে কুখ্যাত সুপারি কিলার সুপারি কিলারর অব্যর্থ নিশানার লক্ষ্য হওয়ার পাছতো প্রাণ রক্ষা পড়িল প্রাক্তন প্রেমিকর তার পাছত এটা এটা আরক্ষীর জালত পড়িল রহস্যময়ী যুবতীসহ দুই অপরাধী বহুরূপী প্রেমিকার নিতৌ নতুন প্রেমিক গুটার সখর শিকার হয়েছিল বসন্ত দাস রহস্যময়ী বাবে জিম্পজিৎ গগৈর সহিত সংঘাত হয়েছিল বসন্ত দাসর দীর্ঘদিনের প্রেমিক বসন্তর হাতুরারপা যুবতীক মুক্ত করবলে ভয়ঙ্কর পরিকল্পনা রচিলে জিম্পলজিৎ গগৈ বাটর কাইট আঁতরাবলে জিম্পলজিতে নিয়োগ করিলে শার্প শুটার সঞ্জীব বরুয়াক এটা গোচরত অভিযুক্ত হয়ে যোরহাট জেলার কারারুদ্ধ হয়ে থাকুতে সঞ্জীব বরুয়াক লগ পাইছিল জিম্পলজিতে বসন্ত দাসক চিরনিদ্রাত হুয়াই দিবলে বুবু কোঁৱৰৰ একালৰ সহযোগী সঞ্জীব বরুয়াক সুপারি দিলে জিম্পলজিতে টকা হাতত পড়ার মাত্রকে 11 অক্টোবৰত যোরহাটর বাকসুং চাহ বাগিচাত বসন্ত দাসক গুলিয়াই থৈ লক্ষিমপুরের ঘরলৈ পলাল সঞ্জীব বরুয়া পাছে শার্প শুটার সঞ্জীবর গুলি ডিঙিত লাগা সত্ত্বেও মৃত্যু নহল বসন্ত গুলির আঘাত লৈ নিজে গাড়ি চলাই লিচুবাড়ী আরক্ষী চকীত উপস্থিত হল বসন্ত লগে লগে আরক্ষীয়ে যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়লৈ লৈ গল বসন্ত হাফ হৈ ফুটা প্রেমিকায় এবার বেজ হৈ জারিবলৈ উপস্থিত হল চিকিৎসালয় প্রাণতকৈ বেছি ভাল পোৱাৰ নাটক ৰচি গুলি লগা বসন্তৰ আলপৈচাত ধৰাত ব্যস্ত হৈ পৰিল যুৱতীগৰাকী কিন্তু খন্তেক পাছতে আৰক্ষীৰ চকুত ধৰা পৰিল যুৱতী আৰু জিম্পলজিৎ গগৈৰ নাটক যোৰহাট আৰক্ষীয়ে ঘটনাই দি নাই জিম্পলজিৎ গগৈক গ্ৰেপ্তাৰ কৰাৰ বিপৰীতে 12 অক্টোবৰত জালত পেলালে ৰহস্যময় প্ৰেমিকা দুদিনে দুয়োকে মাৰাথন জেৰা চলাওঁতে নাম ওলাল সঞ্জীৱ বৰুৱাৰ লগে লগে কুখ্যাত অপৰাধী সঞ্জীৱক বিচাৰি গোপনে লক্ষীমপুৰ পালেগৈ যোৰহাট আৰক্ষী 14 অক্টোবৰৰ নিশা লক্ষিমপুৰৰ নাওবৈচাৰ পৰা ইটালীত নিৰ্মিত 7.65 mm পিষ্টলৰ আৰু কেইবাজায়ো সক্ৰিয় গুলী জব্দ কৰি আৰক্ষীয়ে হাতে লুটে গ্ৰেপ্তাৰ কৰিলে শ্বাৰ্প শ্বুটাৰ সঞ্জীৱ বৰুৱাক আৰক্ষীৰ তদন্তত পোহৰলৈ আহিল গুলীৰ আঘাত পোৱা বসন্ত দাসৰো কীৰ্তি কাহানী ড্ৰাগছ পেণ্ডিঙৰ সৈতে জড়িত থকাৰ অভিযোগত কেইবাবাৰো জেলৰ ভাত খাব লগা হৈছে বসন্ত দাসে কেইবাটাও NDPS গোচৰৰ ব্ৰহ্ম চেপাৰ পৰা এতিয়াও মুক্ত হ'ব পৰা নাই বসন্ত বিপরীতে জেলর ভাত খালেও আদালতে দুঃখমুক্ত ঘোষণা করেছে জিম্পলজিৎ গগৈ হাতে সুতরয় রহস্যময়ী যুবতীর মন বেশিক ঢাল খাবলে লৈছিল জিম্পলজিতর ফালে কিন্তু প্রেমর বাতত হেঙার হওয়ার বাবে প্রাক্তন প্রেমিক বসন্ত দাসক গুলিয়ায় হত্যার চেষ্টা করে রঙা ঘরের ভাত খাবলগা হল রহস্যময়ী যুবতীর লগতে আন দুই অপরাধী প্রেমত প্রত্যাখ্যান হলেও গুলি খায়ও জীবন ঘুরাই পায় স্বস্তির নিঃশ্বাস পেলাইছে বসন্ত দাসে যোরহাটৰ পৰা গৌতম বৰাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।